ব্রাজিলিয়ান সমর্থকরা একের পর এক এসে পৌঁছেছেন, তো হোপফুলি কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। ভক্তরা নিশ্চয়ই সেই অপেক্ষায় রয়েছেন যে ব্রাজিলের ম্যাচটি তারা দেখবেন, উপভোগ করবেন। কাতারে আসলে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা খুব একটা বেশি না, তবে ডেফিনেটলি যারা ঘরে বসেও কিন্তু অনেকে উপভোগ করছেন। আমরা দেখছি যে খুদে ভক্তরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা আসলে ম্যাচ উপভোগ করতে আসছেন। সবার গলায় দেখছি হায়া কার্ড আছে এবং তারা কিন্তু ডু ইউ স্পিক ইংলিশ? তাদের মাও ব্রাজিল, তার এবং সন্তানও ব্রাজিল। অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া আসলে বলা যায় যে ব্রাজিল সমর্থকরা বা এই আমাদের উপমহাদেশের, এটা কিন্তু অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল সমর্থকদের বিশাল, তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন এবং বাদ্যযন্ত্র নিয়ে এসে তারা এখানে গান করছেন। আমরা একটু দর্শকদের জন্য এই গানটা একটু শুনতে চাই, তারা কি হয়তো আমরা এটা বুঝবো না কি ভাষা, বাট তারপরও তাদের এই গানটা একটু দর্শকরা নিশ্চয়ই শুনতে চাইবেন। আমরা দেখছিলাম ব্রাজিল সমর্থকরা এসেছেন এবং তারা তাদের যে গান করছিলেন সেই গানটা ডেফিনেটলি হয়তো যারা ব্রাজিলিয়ান তারা হয়তো বুঝেন। এবং আমরা এখানে আরও কিছু সমর্থকদের দেখছি, প্যালেস্টিনের পতাকা আমরা দেখছিলাম, যে প্যালেস্টাইনের পতাকা বারবার বলছিলাম, প্যালেস্টাইনিরা এখানে এসেছেন, তো তারা তাদের দেশের যে বিষয়টি তারা এখানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা একটু স্টেডিয়ামে দেখছি যে দর্শকরা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গেছেন, এই লাইনে দাঁড়িয়ে তারা এখন স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায়। এবং তার আগে সবাই যে যার মতো মাঠের বাইরে উদযাপন করছেন, এবং এই বিশ্বকাপটাই কিন্তু আসলে একটা উৎসব বিভিন্নভাবে। আমরা আসলে শুনছিলাম যে বিশ্বকাপের আগে এবারে বিশ্বকাপটা জমবে না বা এবারে বিশ্বকাপটা ভালো হবে না, তবে কাতারে এসে কিন্তু তেমন কিছু আমরা আসলে সেরকম কিছু আমরা লক্ষ্য করিনি। একদম আমাদের সামনে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেটর এন্ট্রান্স, যেদিক দিয়ে আসলে সমর্থকরা মাঠের ভেতরে ঢুকেন সেই পথটা আমরা দেখতে পাচ্ছি। এখনও রোনালদোকে অনেকে মিস করেন, রোনালদোর নাম্বার 9 জার্সি পরে কিন্তু এসেছেন। আমরা দেখেছিলাম যে এর আগে রোনালদোর মতো সাজ নিয়ে কিন্তু ব্রাজিলে এসেছেন অনেকে, যারা রোনালদোকে মিস করেন এরকম অনেকেই কিন্তু আছেন। ব্রাজিল সমর্থকরা আসছেন এখনও, দলে দলে মাঠে ঢুকছেন, মাঠে যাবেন এবং ব্রাজিলের খেলাটা তারা উপভোগ করতে চান।